তো বিয়ার সোনারা এখন চিকেন জুনিয়র চিকেন চিজ বার্গার রেডি করতেছে, তো ওইটার জন্য ডো বানাইতেছে, তাই তো? চিকেন ফ্রাই, চিকেন ফ্রাইয়ের জন্য। আচ্ছা আচ্ছা, চিকেন ফ্রাইয়ের জন্য ওনার ডো বানাইতেছে। তো ডোতে আপনারা কি কি ইউজ করতেছেন? মাংসের ডো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মাংস, চিকেন। আচ্ছা, শুধু চিকেন। আচ্ছা, এইলে কেজি কত কেজি মুরগি লাগে বানাইতে? কি আছে কি আছে সবকিছু খাবো, টেস্ট করবো, রিভিউ দিবো একটা ছোট আকারে। তো ভিতরে এসে দেখাই তো। বার্গার আছে, ড্রিঙ্কস আছে, স্যান্ডউইচ আছে, পিজা আছে, রোল আছে, ফ্রাই আছে। প্রাইসটা ভালোই দেখতেছি, প্রাইসটা তো হাইও না আবার বেশিও না, ঠিক আছে? হায়ও না আবার কমও না, সরি, বেশিও বেলা ফেলাইছি, ঠিক আছে? তো বার্গারই অর্ডার দিই, ঠিক আছে? দুইটা বার্গার দিই, একটা বার্গার দিতে হচ্ছে চিকেন চিজ বার্গার, আর এটা হচ্ছে সিনিয়র চিজ বার্গার, জুনিয়র চিজ চিকেন চিজ বার্গার, একটা সিনিয়র চিকেন চিজ বার্গার। ভাইয়া, তো আমরা দুইটা বার্গার দিই, ঠিক আছে? একটা হচ্ছে জুনিয়র চিকেন চিজ বার্গার, আর এটা হচ্ছে সিনিয়র চিকেন চিজ বার্গার, ঠিক আছে? আর আমি কি ভিতরে আপনাদের শর্টটা নিতে পারবো? চিকেন ফ্রাই, চিকেন ফ্রাইয়ের জন্য। আচ্ছা আচ্ছা, চিকেন ফ্রাইয়ের জন্য ওনার ডো বানাইতেছে। তো ডোতে আপনারা কি কি ইউজ করতেছেন? মাংসের ডো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মাংস, চিকেন। আচ্ছা, শুধু চিকেন। আচ্ছা, এইলে কেজি কত কেজি মুরগি লাগে বানাইতে? এখানে আপনার মুরগি সাইজ হচ্ছে 2 কেজি ওজন। 2 কেজি মুরগি? হ্যাঁ, 2 কেজি আপ আর আপ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 কেজি আপ। এই যে সম্পূর্ণ 2 কেজি মুরগি আছে নাকি? আপনি এক তেল কতদিন ইউজ করেন? একদিনই নাকি ডেইলি চেঞ্জ হয়? এটা দুই দিন পর 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 চেঞ্জ, দুই দিন পর পর চেঞ্জ করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার এমনিতে নরমালি হচ্ছে আপনার প্রত্যেক দিনে তো প্রত্যেক দিন আর কি নিচে যে আপনার তো ফ্রাই করার সময় নিচে আর কি আপনার আটাটা জল জমা হয়, সেক্ষেত্রে আপনার ওটা তেলটা নষ্ট করে ফেলতো। আচ্ছা আচ্ছা, সেজন্য প্রত্যেক দিন আর কি আপনার নিচের তেলটা আর কি চেঞ্জ করা, নিচের তেলটা চেঞ্জ করে পুনরায় চেঞ্জ করা দুই দিন পর। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তো ফুডগুলো আসলে হাইজেনিক বলতে গেলে। আচ্ছা, খাওয়ার পর টেস্ট করে বোঝা যাবে যে কীরকম টেস্ট। উনি ওইদিকে আপনার বান, যেটা বার্গার বান, ওইটা রেডি করতেছে। এটা কি টমেটো কেচাপ না? আচ্ছা, এটা কি হোমমেড নাকি কেনা? যে প্রাণের যে টমেটো, প্রাণেরটা? আচ্ছা 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 আচ্ছা, এইটা হচ্ছে মিট মুরগি। ভালোই মিট দিতেছে ভিউয়ার্স, আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন। একবার হলো ফুড ফ্লিক্স নাম, এটা বাজারে একদম বলতে গেলে বাস স্ট্যান্ড মসজিদের পাশে, একদম কালিয়াকৈর বাস স্ট্যান্ড মসজিদে নামলেই ফুড ফ্লিক্স আপনাদের দেখতে পাবেন। মেয়োনিজ দেওয়া হইতেছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার সাথে মেয়োনিজের সাথে কি মেয়োনিজ নাকি আরো কিছু মিক্স করছেন? আচ্ছা আচ্ছা, স্পেশাল বার্গার সস। চিজ কোনটা ইউজ করেন আপনারা? মেলবোর্ন। আচ্ছা, চিজ দেখাইতেছে। আচ্ছা আচ্ছা, এটা আপনার স্লাইড আকারে থাকে চিজগুলো, একটা একটা করে স্লাইড আকারে থাকে।
আর ভিউয়ার্স সরি এই জায়গায় প্রচুর নয়েজ হইতাছে বাইরে এই জায়গায় এটা ইসের জন্য নয়েজ হইতাছে যার জন্য আমরা সরি তো সাউন্ডের প্রবলেম হইতাছে ওইটার জন্য আগে সরি বলে রাখলাম ভিউয়ার্স এই যে চিজ দিল দুইটা আর এটা যেন কি মেশিন বলে হিট মেশিন নাকি নাকি সাবওয়ে মেশিন আচ্ছা 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 এটা তো যে প্রেস করে নিতে হয় উপরে যাতে গরম হয় চারিদিকে মেয়নিজ দিতেছে বার্গার রেডি এখন সাবে উঠে দেবো আচ্ছা আচ্ছা সাবওয়ে দিতেছে খুব টিপটপ আকারে সব কিছু এটা কত মিনিট লাগে রেডি হইতে 5 মিনিট আর কি রেডি হতে 5 মিনিট 5 মিনিট লাগে সর্বোচ্চ আচ্ছা 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 আপনি এই জায়গায় আবার ফ্রাই দিতেছে ওনারা ফ্রাই রেডি করছে তো ফ্রাইটা একটু দেখাই আমি তেলটা কি গরম আছে নাকি ও আচ্ছা 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 ওই সাথে সাথে একদম ইসে ভাজার একটা স্মেল বেরিয়ে গেছে এদিকে এটা কি আপনার কারেন্টে চলতেছে আচ্ছা সবগুলো কারেন্টে চলে মেশিনগুলো আচ্ছা আচ্ছা দারুণ লাগতেছে আসলে বাজার যে একটা ইসে ভুতভুত উঠতেছে সাথে সাথে কয় পিস যায় একটা ইসের মধ্যে পাঁচটা ছয়টা আর কি ওইটা সাইজের উপর ডিপেন্ড করে তাই তো আচ্ছা আচ্ছা রাত 11টা পর্যন্ত বিকেল 3টার থেকে আর আপনারা দুজনেই থাকেন নাকি অলওয়েজ এই দোকানে না না আমি পার্ট টাইম করি আমি পড়াশোনা আচ্ছা আচ্ছা আপনি পার্ট টাইম করেন আর আপনি অলওয়েজ এই ভাইকে সব সময় পাবেন দোকানে আসলে তো উনি সব সময় থাকে আপনাদের হেল্প করবে আর কি তো আমরা এখন উনি সার্ভ করতেছে দেখি সার্ভিস স্টাইল কি রকম এই টিস্যু নাকি স্যান্ডউইচ পেপার আচ্ছা 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 আমার হাতে পড়তে হবে তো আচ্ছা সুন্দর ব্যাগ দিয়েছে হাতে পড়ার জন্য রেডি আমাদের ভাবে কমপ্লিট হয়ে গেছে তাই তো হ্যাঁ আচ্ছা থ্যাংক ওই সস দেওয়া বাকি ছিল সস থ্যাংক ইউ আমরা এই যে হাতে ইসে বলছি গ্লাসের মতন বলছি টিসু টিসু কী বলবো এটা পলি ব্যাগের মতন পড়ছে আর কি ঠিক আছে তো এইটা দিয়ে আমরা আর কি এই যে সুন্দর বার্গার দিচ্ছে ভাইয়া বার্গারটা ট্রাই করতেছি ও সসটা কেটে নিবি ও তার একটু একটু ওর কাছে আর একটু কেটে দিতে হবে তিনি শুরু করে দিচ্ছে থাকে হ্যাঁ আচ্ছা এই যে সস নিলাম আর এই যে বার্গার দেখি একটু ভরে নিতে আমার বার্গার গরম আছে বার্গার গরম ওয়ান বাইটে বোঝা যায় না আসলে ওরকম খাওয়া প্রচুর গরম আছে আর খুব ভিতরে যে আপনার সস দিছে তারপর আপনার মিটগুলো যে দিছে এগুলো আসলে প্রচুর গরম আর ইনস্ট্যান্ট যে বানানোর পর যে খাওয়ার টেস্টটা এটা মজাই আসলে আলাদা সত্যি কথা যেটা কেমন লাগছে স্যার ভেরি টেস্ট আচ্ছা খুব টেস্ট আর
এই বার্গার গুলা পিস আপনার 70 টাকা থেকে 50 টাকা থেকে শুরু করে, ঠিক আছে, আপনার 100 উপরে 120 এরকম প্রাইজেরও বার্গার আছে, ঠিক আছে। আমাদের এটা এটা কত নিচ্ছে আমাদের? এটা হচ্ছে 90 টাকা, আর একটা হচ্ছে আমাদের 90 টাকা, এটা হচ্ছে 70 টাকা পিস। তো আমাদের হচ্ছে 90 টাকা পিস, আর আমাদের ছোটো মানুষ এই জন্য একটা 70 টাকা পিস পড়ছে, ঠিক আছে। আর ঠিক আছে বেশি বলতেছি, কজ আসলে এটা খুব মজা, ওরকমই টেস্টি আর কি, প্রচুর মজা লাগতেছে খাইতে। আমি তাদের দোকানটা দেখাইতেছি, একদম তাদের দোকানটা, এই যে ফুড ফ্লিক্স, অনেক ক্রাউড এই জায়গায়, অনেক ক্রাউড। পুরো বাজারের মধ্যে তো ভিউয়ার্স, আমাদের আজকে ব্লগ এই পর্যন্তই। ওই জায়গায় আসলে প্রচুর নয়েজ থাকার কারণে ওইভাবে বিদায়টা নেওয়া হয় নাই, ঠিক আছে। তো আজকে আমরা ছিল আর এই জায়গায় প্রচুর নয়েজ হইতেছে, প্রচুর বাজারের মধ্যে। আসলে আমার ফার্স্ট টাইমে বাজারের মধ্যে এরকম ব্লগ করতেছি। তো ভিউয়ার্স, আমার এই চ্যানেলটা ফুড রিভিউটা কেমন লাগলো সবাই একটু জানাবেন, শেয়ার করবেন। আর ও রে বাপ রে, আমার এই যে আরেক সাবস্ক্রাইবার এসে বসে, ওই দিন দেখাইছি আজকে এসে বসে আমার সাবস্ক্রাইবার। তো একটু আগে আসলে ভাই তোমার নামে আজকে বার্গারটা রিভিউ দিতে পারতাম, মাত্র বার্গারের রিভিউটা দিলাম, মাত্র আমি ব্লগটা মাত্র শেষ করলাম, তুমি এমন আসলাম, সমস্যা নাই, আবার দেখা হবে, ঠিক আছে, তারা করে নাইছি। ওকে আমি নামলাম, আচ্ছা আচ্ছা, রিক্সা তারা করে রাখছো ভাই। তো বিয়ার্স, আজকে এই পর্যন্তই, যাই, সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শেষ করছি আজকে আমার ব্লগ। আসসালামু আলাইকুম, বাই গাইস।